কোন সিনেমা যদি কোনো মেসেজ নিয়ে হাজির হয় তবে তা শুধু সিনেমায় থাকে না সেটা হয় মোর দেন সিনেমা আর মোর সিনেমা টাইপের সিনেমা বানাতে মালাইলাম ইন্ডাস্ট্রি জুড়ি মেলা ভার আজকে এক্সপ্লেন করব তেমনই এক সিনেমা উস্তাদ হোটেল নিয়ে আর যেটা না বললেই নয় খাবারের সাথে মানুষের সম্পর্ক দাঁড় করানো এবং একই সাথে দুলকাসমানের ক্যারিয়ারের মোর ঘোরানো দু সালে মুক্তি পাওয়া এই সিনেমার এক্সপ্লেনেশন দেখতে বসে আপনার যদি বিরিয়ানি খেতে লোভ হয় তবে কিন্তু আমাকে দায়ী করা যাবে না সিনেমা শুরুতেই এই আঙ্কেল কাছ থেকে বাড়ি ফেরে আঙ্কেল বলবো না থাক সে বিয়ে শাদি করলো বাচ্চার বাপ এখনও হয়নি তাই তাকে বরং ভাই ডাকি তো ভাই এসে হাত মুখ ধুয়ে খেতে বসতেই ভাবি ভাইয়ের মুখে একটা মিষ্টি তুলে দিয়ে কানে কানে কিছু একটা বলে ভাই তো খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ মানে ভাই বাপ হতে চলেছে খেয়ার করার আমরা তাকে আর ভাই না ডেকে আঙ্কেলে ডাকি আঙ্কেল রাতে আন্টিকে নিয়ে ছেলের নাম ঠিক করে ফাইজাল কিন্তু বিধিবাম আন্টি জন্ম দিল মেয়ে আঙ্কেল হলেন হতাশ কিন্তু দোমে গেলেন না আর একবার ট্রাই করলেন কিন্তু এবারও মেয়ে আরও একবার ট্রাই করলেন আবারও মেয়ে এইভাবে টানা চার মেয়ে জন্মই দিয়ে গেলেন আঙ্কেল একবার না পারিলে দেখো শতবার অবশ্য আঙ্কেলকে শতবার পর্যন্ত যেতে হলো না পাঁচবারের বেলায় আসলো ছেলে সন্তান কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে আনটি মারা গেলেন আঙ্কেল নিজের বাড়ির প্রতি মায়া হারিয়ে ফেললেন নতুন ব্যবসার জন্য ছোট্ট পাঁচ সন্তানকে নিয়ে পাড়ি দিলেন বিদেশে পৃথিবীতে এসে মা হারানো ছোট্ট ফাইজালকে মায়ের আদর দিয়ে বড় করতে থাকে তার চার বোনেরা সিনেমার এই অংশটা আয়তনে খুবই ছোট কিন্তু গভীরতায় ভেতরে দাগ কাটার মতো বড় চার বোন সহ ফাইজাল বড় হয়ে গেল এর মাঝে বিয়ে হয়ে গেল এক একে চার বোনের একা হয়ে গেল ফাইজাল এর মধ্যে আঙ্কেল দ্বিতীয় বিয়ে করে ঘরে নতুন বউ আনল সব মিলিয়ে ফাইজাল আর বাড়িতে থাকতে পারছিল না সে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে ইউরোপে পারি দিল সেখানে সেটেল হওয়ার পর ফয়জাল তার ক্রিস্টিনা নামের গার্লফ্রেন্ডের ছবি বোনদের পাঠায় আর বলে সে ওই মেয়ের সাথে ইউরোপে সেটেল হবে বোনেরা তখন প্ল্যান করে ফাইজালকে দেশে আনে শান্ত ফাইজাল রীতিমতো কোল্লুড হয়ে ইউরোপ থেকে ফেরে কিন্তু এয়ারপোর্ট থেকে তাকে বাড়ি না নিয়ে নেওয়া হয় অন্য আর এক বাড়িতে সহজ বাংলায় বললে পাত্রী দেখতে পাত্রীর সাথে বসার পর পাত্রী যখন ফাইজালের ফাইভ স্টার হোটেল খোলার ফিউচার প্ল্যান সম্বন্ধে জানতে চায় ফাইজাল বলে সে আসলে হোটেল ম্যানেজমেন্ট পড়েনি সে শেফ হওয়ার ট্রেনিং নিয়েছে লন্ডনে গিয়ে কোনো বড় হোটেলে শেফ হতে চায় সে পাত্রী ঝটকা খেয়ে উঠে যায় বাড়ির সবাইকে বলে দেয় বিষয়টা বাড়ির লোকজন এসব শুনে বিয়েতে না করে দেয় বাড়ি এসে আঙ্কেল ফাইজালকে ঝাড়তে থাকে ছেলে পড়াশোনা করে বাবুর হবে এটা সে মানতেই পারে না তখন আমরা জানতে পারি আঙ্কেলের বাবা মানে ফাইজালের দাদাও পেশায় শেফ আঙ্কেলের ভাষায় বাবুর্চি বাপের এই পেশা আঙ্কেলের পছন্দ না বলে সে বিদেশে এসে নিজের ব্যবসা দাঁড় করিয়ে বড় লোক হয়েছে আর তার বাবা এখন বাবুর্চি রয়ে গেছে তো ঝাড়াঝাড়ি করে আঙ্কেল ফাইজালের পাসপোর্ট সহ সব কাগজপত্র কেড়ে নেয় ফাইজাল কষ্ট পায় সে গভীর রাতে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে ড্রাইভারের সাহায্য নিয়ে ফাইজাল চলে আসে তার দাদার কাছে তখন ভোরবেলা সমুদ্রের তীরে চায়ের কাপ হাতে বসে আছে ফাইজালের দাদা সমুদ্রের ওপারে সূর্য উঠছে এপারের মানুষ যাচ্ছে সমুদ্রের তীর ধরে কেউ কেউ হাঁটছে কেউ দৌড়াচ্ছে কেউ বসে বিশ্রাম করছে আবার কেউ কেউ গিটার হাতে গান ধরেছে এখানে দৃশ্যগুলো শুধু দৃশ্য হিসেবে নয় প্রতীকী অর্থেও সুন্দর নানা জাতের ধর্মের মতের বয়সের মানুষকে একই সাথে একই সমুদ্রের তীরে এভাবে দিন শুরু করতে দেখাটা সম্প্রীতির বার্তা দেয় এখানে আরও একটি জিনিসের বন্ধন দ্বারা শহরবাসী আবদ্ধ সেটা হলো সমুদ্রের তীরে উস্তাদ হোটেলে বিরিয়ানি এই শহরে মানুষের দিন শুরু হয় ভোরের সূর্য আর উস্তাদ হোটেলে বিরিয়ানি দিয়ে ফাইজালের দাদা যাকে সবাই করিম ইক্কা ডাকে সেই সমুদ্রের কোল ঘেঁষে এই উস্তাদ হোটেল চালায় এমনকি শহরের বড় হোটেলগুলো এখান থেকে বিরিয়ানি নিয়ে নিজেদের নামে সার্ভ করে বেশি বেশি লাভ করে বলতে গেলে সেসব ফাইভ স্টার হোটেলের শেফরাও করিম ইক্কাকে গুরু মানে ফাইজালে দাদার কাছে গিয়ে তার বিস্তারিত ঘটনা বলে তারপর সে কিছুদিন থাকার জন্য জায়গা যায় পাশাপাশি সে একটা আপাতত কাঁজও খুঁজে নেবে বলে বলে করিম ইকা রাতে থাকতে দেয় আর বলে রান্না করাটা এতদিন বইয়ের পাতা থেকে শিখেছ এবার হাতে কলমে শিখবে রান্নায় স্বাদ আসে কীভাবে ফাইজাল উস্তাদ হোটেলে থেকে তাদের সাথে তাদের কাজে সাহায্য করে কিন্তু তাকে রান্না করতে দেওয়া হয় না ফাইজালের কথা সে ট্রেন শেফ করিম ইক্কার কথা এই রান্না যতটা ট্রেনিং এর ব্যাপার তার চাইতে বেশি আন্তরিকতার ব্যাপার ফলে রান্নাঘরে ঢোকার আগে টেবিল মোচা দিয়ে শুরু হয় এখানে ফাইজালের কর্মজীবন আর কিচেনে ঢোকার পর তো পরোটা বানাতে শিখতেই রাত পার হয়ে যায় ভোর কাজ শেখার পাশাপাশি সবার সাথে ফাইজালে আন্তরিকতা বাড়ে পেয়ে যায় চারজন মিউজিশিয়ান বন্ধুও যারা কিনা উস্তাদ হোটেলে নিয়মিত আড্ডা দেয় তো ফাইজাল যেহেতু সার্টিফিকেট শেফ তার একটা চাকরি দরকার মিক্কা ফাইজালকে একটা চিরকুট দিয়ে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে চাকরি নেওয়ার জন্য পাঠায় ফাইজাল মজা নিয়ে বলে তার সার্টিফিকেট বাদ দিয়ে এই চিরকুটের জন্য কিভাবে চাকরি হবে দাদা হিসেবে বলে আগে তো চা ফাইজাল সার্টিফিকেট ডকুমেন্ট সব নিয়ে যায় কিন্তু সেখানে তার চাকরিটা হয়ে যায় করিম ইকা চিরকুটটার জন্য হবে নাই বা কেন সেখানকার হেড শেফও যে করিম ইকাকে উস্তাদ মানে ফাইজাল এবার বোঝে তার দাদার পাওয়ার সেদিন রাতে ফাইজাল দাদার হোটেলে গিয়ে দেখে তার দাদা দোকান বন্ধ করার আগে দোকানে সবার ভাগের টাকা রেডি করছে সেখানে দেখা যায় নিজে কম টাকা রেখে কর্মচারীদের বেশি টাকা দিয়ে দিচ্ছে করিম ইক্কা ফাইজাল তার দাদার সুনামের সাথে ব্যক্তিত্ব দেখেও মুগ্ধ হয় ফাইজালের হোটেলে এক বিখ্যাত ইউরোপীয় শেফ আসে সে ইন্ডিয়ান আর ইউরোপীয় খাবারের একটা ফিউশন করতে চায় ইউরোপীয় খাবারের এক্সপিরিয়েন্স থাকায় ফাইজালে এগিয়ে আসে সে ফিউশনটা তৈরি করে ইউরোপের শেফকে দেখায় শেফ খুশি হয়ে যায় ফয়জালে ইউরোপে কাজ পাওয়ার ব্যাপারে সে সাহায্য করবে বলে জানায় ফাইজালও খুশি হয়ে যায় খুশির খবর শেয়ার করতে ফাইজাল যখন তার লন্ডনে গার্লফ্রেন্ডকে ফোন দেয় গার্লফ্রেন্ড তখন আরেকজনের সাথে বেড শেয়ারে ব্যস্ত ফাইজালে লন্ডনে আসতে দেরি হচ্ছে এই অজুহাতে ঝগড়া লাগিয়ে সে ফোন রেখে দেয় ফাইজালে আবার মোড অফ হয় এরই মধ্যে উস্তাদ হোটেলের রেগুলার ক্লায়েন্ট সেই মিউজিশিয়ানেরা ফায়জালকে তাদের একটা ইভেন্টের জন্য ইনভাইট করে রাতে ইভেন্টে গিয়ে ফাইজাল তপ দেখায় কারণ ইভেন্টের লিড পারফরমার সাহানায় হলো সেই পাত্রী যাকে দেখতে ফাইজাল গিয়েছিল বাড়িতে শান্ত ভদ্র মেয়েটি তাহলে বাইরে রক গান করে বেড়ায় তো প্রোগ্রাম শেষে টিমের সবাই শাহানের সাথে ফাইজালের পরিচয় করিয়ে দেয় প্রথমে হাই হ্যালো বলে কাটিয়ে দিলেও টিমের পোলা যখন লাল পানি খেয়ে বেঁহুস তখন ফাইজালই শাহনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় বাধ্য হয়ে শাহানা উঠে পড়ে ফয়জালের গাড়িতে কিন্তু ফাইজালে তাদের মান্ধতা আমলের মেরি বাস মাঝ রাস্তাতেই নষ্ট হয়ে যায় তারা অন্য গাড়িতে লিফ্ট নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু কেউই লিফ্ট দেয় না তখন শাহানা বুদ্ধি করে ফাইজালকে তার বোরখা পরিয়ে দেয় মানে মাঝরাতে দুইজন মেয়ে লিফ্ট চাইলে কেউ না কেউ তো লিফ্ট দিবেই আর তখন লিফ্ট দিতে এগিয়ে আসে এক ট্রাক ড্রাইভার স্টিয়ারিং চাপার ফাঁকে ফাঁকে সে পাশে বোরখা পরা ফয়জালের গায়ে হাত দিতে থাকে কুলাতে না পারে ফাইজাল ড্রাইভারকে একটা চটকাটা মেরে দিয়ে শাহানাকে নিয়ে ট্রাক থেকে নেমে পড়ে তারপর দুজন মিলে দৌড় পেছন পেছন দৌড়ায় ট্রাক ড্রাইভার এভাবে হাতে হাত রেখে হাসতে হাসতে দৌড়াতে গিয়ে ফয়জাল শাহানার ভেতরে দ্বিধাত দেওয়াল এক ঝটকায় উড়ে যায় তারা যখন শাহানার বাড়ির পাশে এসে দাঁড়ায় তখন তারা দুজন যেন অনেক দিনের চেনা অনেক কাছের বন্ধু কিন্তু ফয়জালের কাছে আসার আনন্দ উবে যায় যখন শাহনাজ জানায় এটাই তার স্বাধীন জীবনের শেষ রাত পরদিনই তার এঙ্গেজমেন্ট ভাঙা মন নিয়ে শাহানাকে অভিনন্দন জানিয়ে ফাইজাল চলে আসে ঘরে সে অনুভব করে অচেনা একজনকে হারানোর জন্য তার বুক ভারী হয়ে আসছে ফয়জাল কাজ হারা দিয়ে উঠতে চায় সে পুরো মনোযোগ দেয় তার কাজে হোটেলের কাস্টমার থেকে শুরু করে সেই ইউরোপীয় শেফ সবাইকে সার্ভ করে সবাইকে নিয়ে মেতে থাকে আর ব্যস্ত থাকতে চাইছে। সে এরই মধ্যে একদিন হেডশেফ এসে জানায় এক কাস্টমার ডেকে পাঠিয়েছে ফাইজালকে ফাইজাল সেখানে গেলে আলট্রা ভাবওয়ালা সেই কাস্টমার প্রচুর ভাব নিয়ে বলতে থাকে যে যেই ইউরোপীয় ডিশ ফাইজাল বানিয়েছে সেটা হয়নি মেজাজ দেখিয়ে বলে ইউরোপে এরকম করে বানায় না ফাইজালকে অপমান করতে গিয়ে বলে ইউরোপের ডিশ রান্না না জানলে সেটা করতে যায় কেন ফাইজাল ইউরোপের ইটাও জানে না অথচ এই একই খাবার ইউরোপীয় শেফকে ভরপুর প্রশংসা করে গেছে তো তারপর ভাবওয়ালা ভাইজান রাগ দেখাতে গিয়ে হাতে ঝাঁকুনি দিলে হাতে খাবারের ছিটা গিয়ে পরে ফাইজালে মুখে ফাইজালে মুখে তখন সহ্য শক্তি স্থিরতা কিন্তু ফাইজাল এসব মুখ বুঝে সহ্য করছে তার কারণ কি তার কারণ হলো ভাওয়ালা ভাইয়ের সাথে আসা আমাদের হবু ভাবি শাহানা ফাইজালের প্রতি ফিয়েন্সের এমন ছোট লোকই আচরণ দেখে শাহানা লজ্জায় মাথা নিচু করে বসে আছে ফাইজাল অপমান হজম করে কান্না কান্না চোখ নিয়ে কিচিনে গিয়ে পুরো খাবার আবার তৈরি করে আনে কিন্তু এসে দেখে তারা চলে গেছে ফয়জাল নিচে নেমে আসলে গাড়িতে চলে যাওয়া সাহানার সাথে তার করুণ দৃষ্টি চোখাচোখি হয় মন খারাপ থাকায় পরদিন ফয়জাল কাজে যায় না ফ্রি সময়টায় সে দাদার সাথে ব্যাংকে যায় ব্যাংকে করিম ইক্কার একটা বড় অঙ্কের লোন আছে ব্যাংকের কর্মকর্তা করিম ইক্কাকে বলে উস্তাদ হোটেল ভেঁচে দিয়ে লোনটা শোধ করতে ফয়জালকে ডেকে নিয়ে বলে সে যেন করিম ইক্কাকে বুঝিয়ে বলে কিন্তু ইক্কা উত্তরে সাফ না বলে দিয়ে চলে আসে ফেরার পর ফয়জাল বলে করিম ইক্কা হোটেল থেকে প্রফিট কম রাখে এজন্যে লোন শোধ করতে পারছে না এর চেয়ে বেঁচে দেওয়াই ভালো করিমিক্কা হাসে বলে দেখা যাক ভাগ্যে কি আছে ফাইজাল বলে ভাগ্যটাগ্য সব অবাস্তব কথা দাদা আমরা যেটা করতে চেষ্টা করি সেটাই বাস্তব দাদা আবারও হাসে বলে তুই যেটা করতে চাস সেটাই বাস্তব হলে তুই আজকে বিদেশে থাকতি কিন্তু তার বদলে তুই যে এইখানে পড়ে আছিস এটাই ভাগ্য এরপর ফাইজালকে সোলেমানি চা খেতে দিলে ফাইজাল খেতে খেতে বলে এর চায়ের টেস্টটাই অন্যরকম এই চায় আসলে কি মেশানো হয় করিমিক্কা বলে বেশি কিছু দরকার নেই শুধু ভালোবাসা মেশানারি চলে ফাইজাল চায় চুমুক দিতে দিতে চোখ বন্ধ করলে চোখে শাহানা ছবি ভাসে সে বুঝতে পারে সে ভালোবেসে ফেলেছে শাহানাকে চোখ খুলে পাশ ফিরে দেখে দাদাও চোখ বন্ধ করে আছে কিন্তু দাদার চোখে কে ভাসছে ফাল এবার তার দাদাকে ধরে বসে তার প্রেম কাহিনী শোনার জন্য দাদা বলতে শুরু করে তোর দাদা তখন উঠতি সে সহকারে বাবুরচি হয়ে এক বিয়েতে যায় বিরিয়ানি রান্না করতে কিন্তু বিরিয়ানির ডেকচিতে নাড়া দিতে গিয়ে বুকের ভেতর নাড়া দিয়ে বসে এক মেয়ে সেই মেয়ে আর কেউই নয় বিয়ের করে হ্যাঁ বিয়েতে রান্না করতে গিয়ে বিয়ের কনের সাথে প্রেম হয়ে যায় কিশোর করিমের ফাইজাল জানতে চায় তারপর করিমিক্কা বলে তারপর সেদিনের বিয়ের কনেই ফাইজালের দাদি মানে করিমিক্কা সে মেয়েকে বিয়ের আগের রাতে পালিয়ে নিয়ে এসেছিল পরদিন সাহানা চলে আসে ফাইজালের কাছে হবু পরে আচরণের জন্য দুঃখ প্রকাশ করে সে দুজনকে পাশাপাশি দেখে করিমিকাকে আব্দুল বলে ইতিহাসের কি রেপিটেশন হচ্ছে মানে দাদার মতো ফাইজালও কি তবে বিয়ে ঠিক হওয়া মেয়েকে কবজা করতে যাচ্ছে দেখা যাক তবে হোটেলে কাজের ফাঁকে ফাঁকে ফাইজাল ব্যাংকের সেই কর্মকর্তাকে দেখতে পায় একজনের সাথে একটি নকশা নিয়ে ডিসকাস করতে ফাইজাল পুরোটা দেখে শুনে বুঝতে পারে এরা বড় একটা প্রজেক্ট করতে যাচ্ছে যার জায়গায় উস্তাদ হোটেল পড়েছে এজন্য এরা হোটেলটি বিক্রি করে দিতে চাপ দিচ্ছে ফাইজাল বিষয়টা করিম একাকে জানালে সবাই দুশ্চিন্তায় পড়ে যায় পরদিন ফাইজাল সেই বিজনেসম্যানকে অনুরোধ করে প্ল্যানিংয়ে একটু চেঞ্জ আনতে কিন্তু সেই লোকটা উল্টো ঝাড়ি দিয়ে বলে তোমাদের জন্য আমরা চেঞ্জ হই না তোমরা আমাদের জন্য চেঞ্জ হওয়া ফাইজাল রেগে গিয়ে চলে আসে তো বিজনেসম্যান তার গেস্ট সহ খেতে বসে ভাব নিয়ে বলে চিকেনটা ফ্রেশ না ফাইজাল তখন জ্যান্ত একটা মুরগি এনে তাদের টেবিলে ছেড়ে দিয়ে বলে এবার নিন ফ্রেশ চিকেন সেই দিন রাতেই উস্তাদ হোটেলে পুলিশ আসে তারা বলে এখানকার খাবার অস্বাস্থ্যকর বলে অভিযোগ আছে তারপর ভেতরে গিয়ে তারা একটি মরা বিড়াল বের করে আনে তারপর হোটেলে তালা ঝুলিয়ে পুলিশ চলে যায় বোঝাই যাচ্ছে এসব সেই বিজনেসম্যানের চক্রান্ত ফাইজাল বলে ওদের ওই বিজনেসম্যানের সাথে ফাইট ব্যাক দেওয়া উচিত কিন্তু করিমিক্কা বলে অত তলার মানুষের সাথে ফাইট করে পারা যাবে না অন্য রাস্তাতে আগাতে হবে রাস্তা একটাই পরিশ্রম তারা বাইরে তাবুটা নিয়ে খাবার বিক্রি করে শেষ পর্যন্ত লোনটা শোধ করে উস্তাদ হোটেলে অস্তিত্ব সেই যাত্রায় রক্ষা পায় তারপর নতুন উদ্যমে নতুন সাজে নতুন করে টাকা জোগাড় করে সবাই মিলে উস্তাদ হোটেলকে আবার একটা নতুন শুরু এনে দেয় উস্তাদ হোটেলে নিজের দায়িত্ব পালন শেষে ফাইজালে বা দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নেয় সে করিম ইকাকে বিষয়টা জানায় আরও বলে ইউরোপীয় শেফও তাকে জব অফার করেছে নাতি প্রায় সহযোদ্ধা ফাইজালে চলে যাওয়ার কথাটা নিতে পারে না করিমিক্কা সে হার্ট অ্যাটাক করে বসে তাকে হসপিটালে নেওয়া হয় সেখানে সে ফয়জালকে পরে তার একটা কাজ করে দিতে কাজটা হলো তার একটা চিঠি নিয়ে অন্য শহরের এক লোকের কাছে পৌঁছে দিতে হবে ফাইজাল রাজি হয়ে যায় ফয়জাল চিঠি নিয়ে সেই লোকের কাছে যায় তাকে নিজের পরিচয় দিয়ে চিঠিটা দেয় লোকটি চিঠি খুলে বসে করিমিক্কা লিখেছে প্রিয় নারায়ণ চিঠি নিয়ে যে তোমার কাছে যাচ্ছে সে আমার নাতি ফাইজাল আমি ওকে শিখিয়েছি খাবার কিভাবে বানাতে হয় তুমি ওকে শেখাও খাবার কাকে খাওয়াতে হয় নারায়ণ বিশাল আয়োজন করে রান্না করে তারপর সেই রান্না করা খাবার গাড়িতে তুলে কোথাও যাওয়ার জন্য বের হয় সাথে নাই ফাইজালকে আমরা দেখি নারায়ণ সেই খাবারগুলো অভুক্ত বয়স্ক শিশু প্রতিবন্ধী মানুষকে খাওয়ায় দৃশ্যগুলো মনের গভীরে একই সাথে চিন্তার গভীরে নাড়া দেওয়ার মতো ফাইজালের ভেতরেও নাড়া দিয়েছে ফাইজাল যখন গাড়ি থেকে মুগ্ধ হয়ে সবার খাওয়া দেখছিল নারায়ণ তখন পাশে বসে জিজ্ঞাসা করে তুমি কি করো ফাইজাল জানায় সে এখন এক্সিকিউটিভ শেফ হিসেবে কাজ করছে আর খুব তাড়াতাড়ি ইউরোপে সেটেল হতে যাচ্ছে নারায়ণ হেসে বলে খুবই ভালো আমিও আগে হোটেল তাজে শেফ ছিলাম তারপর রাস্তার পাশে বসে এক বয়স্ক লোককে দেখিয়ে বলে ওই মানুষটা আমার জীবন বদলে দেয় সে জানায় একদিন কাছ থেকে ফেরার পথে সে রাস্তার পাশে এই লোককে দেখে লোকটা এতই ক্ষুধার্থ ছিল যে যে সে ক্ষুধা সহ্য করতে না পেরে নিজের মল খাচ্ছিল দৃশ্যটা নিতে পারে না নারায়ণ ট্রমায় পড়ে যায় সে তারপর ট্রমা থেকে আসে দায়িত্ববোধ নারায়ণ হোটেল তাজের চাকরি ছেড়ে দিয়ে এই লোকগুলোর পাশে দাঁড়ায় তাদের দেখভাল করার আর খাওয়ানোর দায়িত্ব নেয় তার মতে বড় রেস্টুরেন্টে সে এমন লোকদের খাওয়াতো যারা খেতে আসতো শখ করে আর এখন তাদেরকে খাওয়াই খাওয়াটা যাদের কাছে বেঁচে থাকার জন্য প্রয়োজন পরদিন তারা অনাথ প্রতিবন্ধীদের একটা আশ্রমে যায় সেখানে ফাইজাল খাবার বানাতে বসে ফাইজাল দেখে সে যখন খাবার তৈরি করছে পাশ থেকে অনাথ শিশুরা চোখে মুখে ক্ষুধার সাথে কৃতজ্ঞতা ভালোবাসা নিয়ে ফাইজালের দিকে তাকিয়ে আছে পরে সবাই খুব তৃপ্তি নিয়ে খায় খাওয়া শেষে ফাইজালের কাছে আসে তারা এসে তাকে নিজেদের ভাষায় ধন্যবাদ জানায় ফাইজালের মুখে তখন হাসি আর চোখে জল সে এখন চেনে গেছে খাবার কাকে খাওয়াতে হয় ফাইজাল উস্তাদ হোটেলে ফিরে আসে এসে শোনে উস্তাদ করিমিকা মানে তার দাদা আর মেয়ে চেনে ফাইজালের বাবাও চলে আসে সেখানে সে ছেলেকে তার পাসপোর্ট ফিরিয়ে দেয় ফাইজাল পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে এরপর আমরা দেখি উস্তাদ হোটেল আবার জমজমাট সেটা এখন বিখ্যাত ব্র্যান্ড আর বিখ্যাত এই হোটেল নিয়ে রিপোর্ট করতে এসেছে এক সাংবাদিক তার ক্যামেরায় দেখা যায় খাওয়ার সাথে সেখানে মিউজিকের ব্যবস্থাও করা হয়েছে আছে আয়েশ করে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা হোটেল তো নয় যেন জীবনের সমাগম ফাইজালের বাবাকেও দেখা যায় তার বাবা আর ছেলের কীর্তি নিয়ে গর্ব করতে আর শেষে দেখি ফয়জাল এখন উস্তাদ হোটেলেই শেফ হিসেবে কাজ করছে আর পাশে হাস্যজ্জ্বল সাহানা সব মিলিয়ে হৃদয় জোরানো হ্যাপি এন্ডিং মানুষ পৃথিবীতে যা কিছু করে তার সব কিছুর সাথেই হৃদয়ের একটা যোগাযোগ আছে সেটা খাওয়া হোক বা সম্পর্ক এই সিনেমা আমাদের শেখায় খাবার শুধু পেট ভরানোর বিষয় না মন ভরানো এবং দায়িত্ব পালনের বিষয় পারিবারিক সম্পর্কেও দায়িত্বটা সেভাবেই পালন করতে হয় যেভাবে হলে পরিবারের সবাই হৃদয়ের কাছাকাছি থাকতে পারে আর একই কথা ভালোবাসার ক্ষেত্রেও করিম ইক্কা থেকে ফাইজাল তারা তাদের ভালোবাসাকে জয় করে নিয়েছে সেই হৃদয়ের জোর আর দৃঢ়তায় আমাদের মুখে তোলা খাবারগুলি আমাদের পেটের খোরাক মিটিয়ে হৃদয়কে এভাবেই দৃঢ় করে তুলু তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে আইকন আসে সেটিতে ক্লিক দিয়ে রাখবেন আর আমাদের আগামীজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ